Hello viewers, welcome back to PRAPTI info channel. Viewers, আপনাদেরকে সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন ভালোভাবে সংক্রান্তি কাটাবেন তো সংক্রান্তি স্পেশাল বিশেষ কিছু না আমাদের ঘরে পিঠাপুলি যেভাবে হয় সাধারণত সবার ঘরে সেইভাবেই হচ্ছে তো আমার ওয়াইফ আমার আদরণীয় ওয়াইফ শ্রীযুক্তা পায়েল সাহা উনি পিঠা বানাচ্ছেন বকফুল সবার ঘরেও হয় বকফুল ভেজে দুধে দেবেন তাকে দুধপুলি বলে তো উনি বানাচ্ছেন সাথে প্রাপ্তিও বানাচ্ছে ও পিঠা বানানো শিখে গেছে মোটামুটি একটা বানিয়ে নেয় আর পিঠার সাইজগুলা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে প্রাপ্তি তুমি পিঠা বানাতে পারো অনেক সুন্দর পারো তো আপনাকে কিছু বলার জন্য বলা হচ্ছে সংক্রান্তি কিভাবে কাটছে আপনার একটু যদি এদিকে দেখেন তো ভালো হবে খুব ভালো কাটছে তো খাওয়া দাওয়ার আয়োজনটা একটু বলবেন নাকি কি খাওয়া হয়েছে না কি কি আয়োজন আছে আর এগুলো ডাল ভাজি এগুলো হবে না মাছ আর মাংস আচ্ছা ঠিক ফ্রাইড রাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা রান্নাবাড়া করছে চুলোতে ইলিশ ফিশ রান্না করছেন উনার হাতে রান্না অনেক স্বাদ তাই উনি রান্না করছেন ইলিশ ফিশ মাটন রান্না করে নিয়েছেন এবং চিকেনও রান্না করে নিয়েছেন এখন ইলিশ ফিশ রান্না করছেন আলু ও বেগুন দিয়ে ইলিশ ফিশ হবে পিঠা বানানো শেষ এখন বকফুলগুলা ভাজা হবে তার জন্য রেডি হচ্ছে তেল গরম হচ্ছে প্রাপ্তি পিঠা বানাচ্ছো মাকে হেল্প করছো আচ্ছা আচ্ছা এখন দুধ বসানো হয়েছে ইন্ডাকশনে দুধ গরম হবে তারপর এই দুধের মধ্যেই যে বকফুলগুলা বানানো হয়েছে এই বকফুলগুলা এই দুধের মধ্যে দেওয়া হবে দেওয়ার পর এগুলোর মধ্যে লাল বাতাসা তারপর চিনি এলাচি এগুলো সবগুলো দিয়ে বানানো হবে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে দুধপুলি বলে খেতে অনেক টেস্ট
বকফুলগুলোকে দুধের মধ্যে অনেক সময় এটাকে জাল দিতে হবে এবং দুধটাকে একটু ড্রাই করতে হবে, তারপর এটাকে নামাতে হবে।